ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব মুশফিকরা ইতিহাস সৃষ্টি করেছেন ব্যাটিং নেমেই। এবার দায়িত্ব ছিল বোলারদের। মুস্তাফিজ আর সাইফরা সুনিপুণ হাতেই 21 রানের রোমাঞ্চকর জয় এনে দিয়ে আনন্দে ভাসালেন 16 কোটি বাঙালিকে। লন্ডনের দ্য ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন মাশরাফিরা। ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল 329, আর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা 330 রান করেন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষেই 8 উইকেটে 309 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। সর্বোচ্চ 62 রান আসে ডু প্লেসিসের ব্যাট থেকে। মার্ক রাম 45 ও ডুসেন 41 রান করে সাজ করে ফেরেন। জেপি ডোমিনি বাংলাদেশের হুমকি হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত পারেননি। ফিজের বলে বোল্ড হয়ে 45 রান করেই সাজ করে ফেরেন তিনি। এছাড়া ডেভিড মিলার করেন 38 রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়ে জয়ের বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে ডুমিনিকে আউট করা ছাড়াও নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট, সাইফুদ্দিন নেন 2টি উইকেট, এছাড়া 1টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। টসে হেরে ব্যাটিং করতে নেমে সাকিব মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর মোসাদ্দেক মাহমুদুল্লাহর জড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে 6 উইকেট হারিয়ে 330 রান করে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশে এর আগে মাত্র একবার 300 রান টপকাতে পারে। 2015 সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে 322 রান করেছিল টাইগাররা। তামিম সৌম্য শুভ সূচনা এনে দিয়েছিলেন দলকে। তামিম আউট হয়ে গেলে 60 রানেই ভাঙে ওপেনিং জুটি। তামিম যাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরে যান সৌম্য সরকার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 42 রান। পরপর 2 ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা সামলে ওঠে সাকিব মুশফিকের ব্যাটে। সর্বোচ্চ 78 রান আসে মুশফিকের ব্যাট থেকে। সাকিব আউট হন 75 রান করে। মাঝে মিঠুন বড় ইনিংসের সম্ভাবনা দেখিয়ে ফিরে যান 21 রান করে। তবে সাব্বিরের জায়গায় একাদশের সুযোগ পাওয়া মোসাদ্দেক নিজের প্রতি সুবিচার করেন। মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক জুটি গড়ায় পরপর 3 উইকেট হারানোর চাপ সামলে ওঠে বাংলাদেশ। মোসাদ্দেক মাত্র 20 বলে 26 রান করে সাজ করে ফিরে গেলেও মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র 33 বলে 46 রান করে অপরাজিত ছিলেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ 3 বলে 5 রান করে অপরাজিত ছিলেন।